যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি যেন একখণ্ড বার্সেলোনা। কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হলেও সাবেক সতীর্থদের সঙ্গে নিয়ে নতুন ঠিকানায় বেশ চনমনে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, প্রথমে নিজে এরপর সাবেক ক্লাব বার্সার তিন সতীর্থ লিও মেসি, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা আর লুইস সুয়ারেস। এই চারে মিলে যেন এক সুখী চিত্র, চারজনের একসঙ্গে মাঠে নামা যেন ইন্টার মায়ামির জন্য সবচেয়ে স্বস্তির বিষয়। 2020 পর বার্সাকে ট্রেবল জেতানো এই চার তারকা ফুটবলারকে আর একসঙ্গে মাঠ মাতাতে দেখা না গেলেও এবার সেই উপলক্ষ খুঁজে পাচ্ছেন ফুটবল ভক্তরা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো এই চার তারকাকে মাঠে দেখা যাবে আগামী 20 জানুয়ারি। নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি ম্যাচ খেলার কথা রয়েছে মায়ামির। এল সালভাদরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দেড় মাসের ছুটি কাটিয়ে অনুশীলন গ্রাউন্ডে দেখা মিলেছে লিওনেল মেসির, সঙ্গে ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেস। ক্যামেরার লেন্স অকপটেই খুঁজে নিয়েছে সেই মুহূর্ত, প্রথম দিনের অনুশীলনেই ফুরফুরে মেজাজে দুই বন্ধু। গেল মৌসুমে মেসির হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জেতে ইন্টার মায়ামি, আর বার্সার সাবেক এই চার ফুটবলারকে নিয়ে এবার স্বপ্নটা আরও অনেক বড় মায়ামির। নতুন ক্লাবে নিজের প্রথম অনুশীলনেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেস। মেসি ক্লাবকে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা উপহার দিলেও নতুন মৌসুমে MLS, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং US ওপেন কাপের শিরোপা জয়ের লক্ষ্য সুয়ারেসের। আর ফুটবল দুনিয়ার অন্যতম সেরা তারকাদের দলে পেয়ে বড় কিছুর প্রত্যাশা কোচ টাটা মার্টিনোরও। মেসি আমাকে ইন্টার মায়ামি নিয়ে ভালো ভালো কথা বলেছে, সে যা বলেছে তা আমার জন্য দারুণ ছিল। নতুন মৌসুমে আমরা ভালো কিছুর লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আমরা কেন চারটি শিরোপায় জিততে পারবো না, এটা আসলে আমাদের উপর নির্ভর করছে। আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারি, তবে আমাদের এটা কাজ, নিবেদন ও আত্মত্যাগের মাধ্যমেই মাঠে করে দেখাতে হবে। আমরা 20 মিনিটের ফুটবল দিয়ে শেষ করেছি। এই 20 মিনিটে চারজন দেখিয়েছে তারা একসঙ্গে খেলাটা ভুলে যায়নি। এটা ছিল 20 মিনিটের সুন্দর ফুটবল। আগামী 20 জানুয়ারি প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। তাজিন খন্দকার, সময় সংবাদ।